আজ জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী। জয়, কদিনের সফরে আর কি কি কর্মসূচি রয়েছে? এই রাজ্য বাজেটের পরেই উনি যাবেন জঙ্গলমহল সফরে। প্রথমে তিনি চলে যাবেন মেদিনীপুরে, সেখানকার তিনি সার্কিট হাউসে আজকে রাত্রে থাকবেন এবং আগামীকাল মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে। যে তিনটে অনুষ্ঠান করা হয়েছে সেই তিনটে অনুষ্ঠানে কিন্তু ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, সরকারি সুবিধে প্রদান অনুষ্ঠান রয়েছে এবং মেদিনীপুরের এই অনুষ্ঠান সেরে তিনি কিন্তু আগামীকালই চলে যাবেন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে এখন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে, সেটা দুপুরবেলা দুটো আড়াইটে নাগাদ রয়েছে এবং সেখানে থাকবেন তিনি রাত্রিবেলা। তারপরে তিনি বাঁকুড়াতে যাবেন পরশু দিন, মানে শুক্রবার দিন তিনি বাঁকুড়াতে যাবেন, ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনে চলে এসেছে, ফলে যে যে সরকারি প্রকল্পগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি, কারণ সরকার যে দুয়ারে সরকারের মাধ্যমে বেশ কিছু মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু আরও বেশ কিছু মানুষের কাছে যাতে পৌঁছে যায় সরকারি পরিষেবা, সেই উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী এই ধরনের সফর মনে করা হচ্ছে। শুক্রবারই কিন্তু বাঁকুড়ার অনুষ্ঠান সেরে তিনি নবান্নে ফিরবেন, এমনটাই কিন্তু আমার সত্যি খবর রয়েছে। কমপ্লিট, ধন্যবাদ জয়।